সকালের নাস্তা বানানো দিয়ে ভিডিওটি শুরু করেছি। সবাইকে গুড মর্নিং, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখছি যে যে প্রান্ত থেকে ভিডিওটি দেখছেন, আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো সবাইকে আরও একবার স্বাগত জানাই নতুন আরেকটি ভিডিওতে। তো সকালবেলা নাস্তা তৈরি করা তো প্রতিদিনেরই কাজ। তো আজকে হচ্ছে রুটি তৈরি করেছি আর লাচ্ছা সেমাই। প্রতিদিন সকালে আসলে একই নাস্তা খেতে ভালো লাগে না, সেজন্য দেখা যায় এক একদিন এক এক রকমের নাস্তা তৈরি করি। আর যেটা সবচেয়ে সহজ হয় সেভাবেই করার চেষ্টা করি, যেহেতু সকালবেলা অনেক কাজ থাকে আর বাচ্চারা যেভাবে পছন্দ করে যে ধরনের নাস্তা সেভাবেই করার চেষ্টা করি। তো সেমাইটা রেডি করে নিয়ে তারপর আমি রুটিগুলো ভেজে নিব। সেমাই দিয়ে রুটি বা পরোটা খেতে মাহির খুব পছন্দ করে। আমি আর মেয়ে যেহেতু অতটা মিষ্টি খাবার পছন্দ করি না, তারপর মাঝে মাঝে খেতে ভালোই লাগে। তো রুটিগুলো ভাজা হয়ে গিয়েছে, এবারে আমরা নাস্তা করে নিব। চেয়েছিলাম একটু আলু ভাজি করব, কিন্তু শরীর ভালো লাগছিল না, সেজন্য আর করা হয়নি। আসলে হয় কি, আমাদের সবসময় তো শরীর মন ভালো থাকে না, তো দেখা যায় যে জন্য কোনো কিছু কাজ করতেও তেমন একটা ভালো লাগে না। তো গত দুই দিন ধরে তেমন একটা ভিডিও করা হয়নি, এগুলো দুই দিন আগের ভিডিও, সেটাই আজকে শেয়ার করছি। তো সকালের নাস্তা খাওয়া শেষ করে অন্যান্য কাজকর্ম কিছু করে নিয়েছি, তারপরে এখন আমি এই যে বাজার নিয়ে এসেছিলাম তো সেগুলো গুছিয়ে রাখছি। আজকে যেহেতু তেমন একটা কিছু রান্না করবো না, আজকে হচ্ছে খিচুড়ি রান্না করব, তো তেমন একটা ঝামেলা নেই, সেজন্য ভাবলাম যে বাজারগুলো একটু গুছিয়ে রাখি। আর এগুলো তো না করলেই নয়, যেমন সব কিছু রিফিল করা, তারপরে হচ্ছে গুছিয়ে রাখা, এগুলো অবসর সময়ে করে থাকি যেহেতু। আর আজকে তেমন রান্নার ঝামেলা নাই, সেজন্য এগুলো দিনের বেলায় করছি। দেখা যায় এই কাজগুলো আমি সন্ধ্যার পরে করি, সন্ধ্যার পরে অন্যান্য কাজ থাকে না, তখন এগুলো করে থাকি। আমার ক্ষেত্রে যেটা হয় যে আমি বাইরে থেকে বাজার করে নিয়ে আসার পরে আবার ঘরে এসে সব কিছু গুছিয়ে রাখবো, সেই সময়টা দেখা যায় অনেক সময় ব্যস্ততা থাকে। বাড়ি থেকে বাজার করে আসার পরে অন্য কাজে ব্যস্ত হয়ে পড়ি, তখন এগুলো রেখে দিই, যখন আমি সময় সুযোগ পাই তখন গুছিয়ে রাখি। তো এটাই আর কি। আর এই ছোটো ছোটো জিনিসপত্রগুলো আবার এভাবে বক্সে করে রেখে দিলে আমার কাছে সুবিধা হয়, এখান থেকে নিয়ে কাজ করতে পারি। তো দুপুরে রান্নার জন্য খিচুড়ি করব, তো এখানে চিনি গুঁড়ো চাল নিয়েছি আর মুরগির মাংস আর হচ্ছে মুগ ডাল, এই দিয়ে খিচুড়িটা রান্না করব। আসলে হয়েছে কি, সকালবেলা অনেক বেশি বৃষ্টি ছিল, কিন্তু দুপুরের পর দিকে আবার মানে 10টা 11টার দিকে আবার প্রচণ্ড রোদ শুরু হয়েছে। তো সকালেই ডিসাইড করেছি যে আজকে খিচুড়ি রান্না করব। তো সেই অনুযায়ী আমি মুরগির মাংস নামিয়ে সব কিছু রেডি করে মশলা মেখে রেখে দিয়েছিলাম। তো রান্নাটা বসিয়ে দিলাম, এই তো মাংসটা আগে রান্না করে নিয়েছি, এবারে আমি পেঁয়াজ ভেজে এর সাথে আমি চিনি গুঁড়ো চাল আর মুগ ডাল একটু ভেজে নিয়ে তারপরে মশলা দিয়ে দেব। আসলে খিচুড়ি রান্নাটা তো খুব সহজ, একদম সহজই হয়ে যায়। তো দেখা যায় যখন শরীর খারাপ থাকে, কিছু ভালো লাগে না, তখন আমি প্রায় খিচুড়ি রান্না করে থাকি। তো আমার ছেলে হচ্ছে খিচুড়ি খেতে চায় না, তো সেই জন্য দেখা যায় ওর জন্য আবার অন্য কিছু রান্না করতে হয়। তো এটাই আর কি। তো আজকে বলছি যে আজকে খিচুড়ি খাবা, যেহেতু আমার শরীরটা ভালো না, অন্য কিছু করব না। তো এখানে সব মশলা দিয়েছি আর কি, আদা রসুন ধনিয়া জিরার গুঁড়া আর পানি দিয়ে কাঁচামরিচ দিয়ে দিলাম। আর এদিক দিয়েই তো মাহির ওর নিজের পড়ার টেবিল গুছিয়ে নিচ্ছে, আমি ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আসলে মাশাআল্লাহ আমার ছেলে ভালোই নিজের টেবিলটা খুব সুন্দর করে নিজে গুছিয়ে রাখে, পরিষ্কার করে রাখে সবসময়। এই জিনিসটা খুব ভালোই লাগে, নিজের জিনিসপত্র আসলে নিজে গুছিয়ে রাখা, এটাই ছোটোবেলা থেকে অভ্যাস করা ভালো। তো ও ছোটোবেলা থেকে নিজের পড়ার টেবিলটা সব সময় দেখতাম খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে পছন্দ করত।
আসলে যেটা হয় দেখা যায় ওকে পড়াশোনা করতে বলতে হয়, কিন্তু পড়ার টেবিলটা গুছিয়ে রাখতে বা পরিষ্কার করে রাখতে কখনোই বলতে হয় না। তো এদিকে আমার খিচুড়ি রান্না প্রায় হয়ে গিয়েছে, পানি একটু শুকিয়ে গিয়েছে। এবারে আমি রান্না করে রাখা চিকেন আর আলু এর মধ্যে দিয়ে দেব। তো বন্ধুরা, যারা শত ব্যস্ততার মাঝেও আমাকে একটু সময় দেন, ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখেন, তাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবার জন্য রইল মন থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা। আর বন্ধুরা, যারা প্রতিনিয়ত আমার ভিডিওতে লাইক দিয়ে সুন্দর একটা কমেন্ট করে আমাকে নতুন আরেকটি ভিডিও করতে উৎসাহিত করছেন, অনুপ্রেরণা যোগাচ্ছেন, তাদের সবার প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ। আর কিছু বন্ধু আছেন যারা প্রতিনিয়ত ভিডিও দেখেন কিন্তু কমেন্ট করা হয় না, তাদেরকেও জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চাইলে একটা কমেন্ট করতে পারেন। আসলে আমার ভুল ত্রুটি ভালো মন্দ সব কিছুই আপনাদের মতামতের মাধ্যমে জানাতে পারেন, আর মানুষ মাত্রই তো ভুল ত্রুটি হতেই পারে, আমারও সেরকমই। আমার ভুল ত্রুটিগুলো অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। তো মুরগির মাংস দিয়ে ভুনো খিচুড়িটা অনেক বেশি টেস্টি হয়েছিল, মাহিরও অনেক মজা করে খেয়েছে আজকে। আর এটা হলো সন্ধ্যার দিকে আমি একটু চা করে নিয়েছি, আর চায়ের সাথে এই যে বিস্কিটগুলো খেতে অনেক বেশি ভালো লাগে। তো বন্ধুরা, যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন, তাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নেব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।